হ্যালো ফ্রেন্ডস, আজ রোববার আর তাই আমি শ্রাবণী আপনাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে আবারও রবিবারের রান্নাঘর এপিসোডটি নিয়ে এলাম। আজকের রবিবারের রান্নাঘরে আমাদের প্রিয় মণিদীপা আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি নতুন পদ। আজকের রান্না চিলি চিকেন। ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। চিলি চিকেন, এখানে চিকেন নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, ক্যাপসিকাম একটা ছোট সাইজের ক্যাপসিকামকে আমরা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ডুমু ডুমু করে কাটা 2টো বড় পেঁয়াজ, লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি 4টে লঙ্কা, ভিনিগার 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, চিকেনটাকে ম্যারিনেট করতে 1 চা চামচ লাগবে, চিলি সস পরিমাণ মতো, টমেটো সস পরিমাণ মতো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি সামান্য, গোলমরিচ 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। প্রথমে আমাদের চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। চিকেনগুলোকে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি, এবার ভিনিগার, সয়া সস, চিলি সস, আদা, রসুন, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, এবার এটাকে ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে 20 মিনিট মতো আমরা এটাকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য, বা আপনারা এটাকে 30 মিনিট কিংবা 1 ঘন্টাও রাখতে পারেন, আমি এটাকে 20 মিনিট রাখছি। আমার 20 মিনিট মতো হয়েছে, এবার আমি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেব, দিয়ে এটাকে ভালো করে আমরা মাখিয়ে এর একটা কোটিং তৈরি করে নেব। এবার এটাকে আমরা মিনিট 10 মতো রেখে দেব মাখানোর পর। আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটাকে এবার আমরা 10 মিনিট মতো রেখে দেবো। হয়ে গেছে, এবার এটাকে আমরা ভেজে নেব। কড়াইতে আমরা তেল দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমাদের কোটিং করা মাংসটাকে ভেজে নেব। আমাদের লালচে করে ভেজে নিতে হবে, 2-3 মিনিট মতো আমাদেরকে এটা ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে রাখবো। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে,
এবার চিলি চিকেনের গ্রেভিটা আমরা তৈরি করব। কিছুটা তেল আমরা নামিয়ে রেখে দিই, রসুনগুলো আমরা তেলে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমরা লালচে করে ভেজে নেব। রসুনগুলোকে আমাদের লালচে করে ভাজতে হবে। রসুনগুলো আমাদের লালচে হয়ে গেছে, এবার আমরা ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব। সবজিগুলোকে আমাদের 2-3 মিনিট ধরে নাড়াতে হবে। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন আমরা দেব। আমাদের সয়া সসটা দিয়ে দেব, 1 টেবিল চামচ মতো সয়া সস। সামান্য পরিমাণে চিলি সস দিয়ে দেব। সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিলি চিকেনটা গ্রেভি করা এটা এইভাবে নামালে এইভাবে নামিয়ে পরিবেশন করতে পারেন, তবে এটাকে আমরা ড্রাই চিলি চিকেন বলি, মানে শুকনো চিলি চিকেন। আর এর গ্রেভি যে জিনিসটা হয়, গ্রেভি করার জন্য আমাদের এখানে আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে আমরা জল দেব। জল দিয়ে এটাকে আমরা ভালো করে গুলিয়ে নেব।
জলটা আমরা দিয়ে দিয়েছি। এক মিনিট মতো রাখতে হবে। সামান্য চিনি শেষে ছড়িয়ে দেব, তাহলে স্বাদটা খুব সুন্দর আসে। আমাদের চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে রাখবো। চিলি চিকেন এটা আপনারা ফ্রাইড রাইস কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে।